আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষক সহায়কে নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত রয়েছে কন্টেন্ট, অর্থাৎ সূচিপত্র কোন শিক্ষণ অভিজ্ঞতায় কত নম্বর পৃষ্ঠে আছে। বন্ধুরা, এরপরে যোগ্যতা সমূহ রয়েছে, চারটি ধাপ রয়েছে। বাস্তব অভিজ্ঞতা, এই যে দেখতে পাচ্ছ কনক্রিট, এরপর রিফ্লেকটিভ, এরপরে অ্যাবস্ট্রাক্ট, এরপরে অ্যাক্টিভ, অর্থাৎ এখানে অর্থ রয়েছে। এই যে প্রেক্ষাপট নির্ভরতা, অভিজ্ঞতা, প্রতিফলনমূলক, বিমূর্ত এবং সক্রিয়। এরপরে যোগ্যতাগুলো রয়েছে, তোমাদের এখানে কতটা যোগ্যতা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এরপরে আর ড্রিম স্কুল, প্রথম এক্সপিরিয়েন্স, অর্থাৎ আগে তোমরা ইউনিট বলতে, এখন ইউনিট বলা যাবে না, অধ্যায় এখন বলতে হবে এক্সপিরিয়েন্স, অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা এক। এখানে দেখতে পাচ্ছ আনসার করে দিচ্ছে, আনসার কি টু, অ্যাক্টিভিটি 1.4, অর্থাৎ প্রথম ইউনিটের লেসন 4, অর্থাৎ এক্সপিরিয়েন্স 1। এরপরে 1.5 এক্সপিরিয়েন্স 1.5 ইউনিট 1 লেসন 5, এই দেখো আনসার সিমিলারিটি, এরপরে ডিসিমিলারিটি। এই যে এখন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার্থে আমরা এই পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা রান করে দেখে নিবে। প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, এরপরে এখানে দেখো 2.2 আনসার, এটা তোমরা দেখতে পাচ্ছ, প্রিফিক্স, এরপর সাফিক্স, হ্যাঁ মূল ওয়ার্ড, রুট মানে মূল। এরপরে দেখো 2.3, এটার আনসার দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এরপরে 2.4, হ্যাঁ আনসার দেখতে পাচ্ছ তোমরা, মিনিং আছে, প্রিফিক্স আছে, এই যে এখানে অনেকগুলো আছে। বন্ধুরা, আবার বলছি, তোমাদের সুবিধার্থে আমরা এই পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডাউন করে বিস্তারিত দেখে নেবে। এরপরে দেখো আনসার কি টু, অ্যাক্টিভিটি 2.5, হ্যাঁ এখানে দেখো আনসার আর কি, নিউ গ্রুপ অ্যাডেড, হ্যাঁ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স ইত্যাদি ইত্যাদি। এরপরে আনসার কি টু, অ্যাক্টিভিটি 2.8, এখানে আনসার, অর্থাৎ তোমাদের মূল বইয়ের 2.8 আর কি, অর্থাৎ দ্বিতীয় ইউনিটের লেসন 8 আনসার এগুলো। তো এইভাবে করে এই গাইডটির মধ্যে আনসারগুলো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই গাইডটির বাইরে যাওয়া যাবে না, সারা বাংলাদেশে এই গাইড থেকেই তোমাদের শিক্ষকরা তোমাদেরকে পাঠদান করাবে। আর যখন তোমাদের ষাণমাসিক, বার্ষিক মূল্যায়ন হবে, তখন এই গাইডটির যে যোগ্যতাগুলো আছে, একক যোগ্যতাগুলো রয়েছে, ক্ষেত্র রয়েছে, এবং কি ফিআই, অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর, বাংলাতে যেটা বলা হয় পারদর্শিতার নির্দেশকগুলো আছে, সেগুলো কিন্তু এই গাইডটির আলোকে দেওয়া হবে। এখানে তো গাইডের শুরুতেই দেওয়া আছে কতটি তোমাদের পারদর্শিতার নির্দেশক রয়েছে, একক যোগ্যতা রয়েছে, ক্ষেত্র রয়েছে, সব বিস্তারিত এখানে রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সবগুলোর উত্তর আনসার কি টু 4.5, হ্যাঁ অর্থাৎ অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ বামে রয়েছে, বি কেয়ার পরে এটার বর্ণনা রয়েছে। এই যে তোমরা পিডিএফ ফাইলটি ডাউন করে বিস্তারিত দেখে নিবে, তাহলে সহজে বুঝতে পারবে। আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা অন্যান্য বিষয়েরগুলো দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন প্লেলিস্টে, লিঙ্ক দেওয়া আছে, ডাউন করে দেখে নিবে। আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে, তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।